থাকে সবসময় হোম সোয়েলে আমরা কিভাবে খেলবো, যে পেস বোলার নিয়ে খেলবো না স্পিনার নিয়ে, ওই প্ল্যানেই কিন্তু ওইভাবে সিদ্ধান্তটা নেওয়া। এটা তেমন কিছু না যে পেস বোলার নিয়ে আপনাকে খেলতেই হবে। তো যেহেতু একটু সবার কাছে সারপ্রাইজ রেখেছে, নতুন বলের বোলার নেয়, ফাস্ট বোলার দিয়ে সবাই স্টার্ট করে, তো সেই সময় যেহেতু প্ল্যান করে রেখেছে যে স্লো ট্র্যাকে খেলবো, সেই জন্যই স্পিনের আধিক্য নিয়ে খেলছে। আটটা প্লেয়ার টিমের তো প্রয়োজনে, আমরা হোমে অনেকগুলো টেস্ট খেলছি এখন এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো টেস্ট খেলাতে অনেক ইঞ্জুরি এসছে, প্লাস কনসিস্টেন্ট প্লেয়ারদের পারফরমেন্স নিয়েও কিন্তু অনেক অ্যানালাইসিস হয়েছে, যার কারণে এর জন্য প্লেয়ারের সুযোগটা বেশি এসছে। তো এটা কোনো ব্যাপার না, কারণ আপনি যদি বেশি ম্যাচ খেলতে থাকেন, টিমের যদি ইঞ্জুরি লিস্টটা বেশি হয়, ওই জায়গায় তো প্লেয়ার আপনাকে দিতেই হবে, তো সেই জন্য কিছু প্লেয়ারকে এখানে দিতে হয়েছে। আপনার এমন কোনো খেলোয়াড় এখন আপনি বলতে পারবেন না যে একটা ম্যাচ খেলে বাইরে চলে গেছে, তো সুতরাং অনেকগুলি প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, যারা স্ট্যাবল আছে ওরা কিন্তু স্ট্যাবলে আছে। আজকে আপনি দেখবেন যে টেস্ট ওয়ান ডে সব কিছু মিলে অনেকগুলি খেলোয়াড়, 80% খেলোয়াড় কিন্তু আজকে 5 থেকে 10 বছর ধরে রিপ্রেজেন্ট করছে। তো সেই হিসাবে আপনি সময়ের কথা চিন্তা করেন, আপনি কতগুলি ম্যাচ ও সুযোগ পেয়েছে এই পর্যন্ত অফ ফর্ম থাকা অবস্থায়, তো সেই হিসাবে এটা বলতে পারেন না যে এক ম্যাচ খেলে একটা খেলোয়াড় চলে গেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে এটা মানতে হবে যে যখন স্ট্যাবলিশ প্লেয়ার ইঞ্জুরির জন্য বাইরে যায়, ও যখন কামব্যাক করে, তখন কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু ভালো খেললে সরাতে হয় ওই জায়গায়। এখন তামিম যদি টিমে যদি ব্যাক করে, কিন্তু একটা প্লেয়ারকে সরতেই হবে ওর জায়গায়, কারণ ও আমাদের স্ট্যাবলিশ প্লেয়ার। এটা কিন্তু একটা সিস্টেম ক্রিকেটের, তো এই সিস্টেমের বাইরে তো আপনি যেতে পারবেন না। খুবই ভালো, ত্রিভেন্ডার্স ব্যাটিং করেছে, স্পেশালি যে ডেভ ওয়েন সাদমান, তো ত্রিভেন্ডার্স এফোর্ট, এবং স্পেশালি আমরা যেটা চাচ্ছিলাম যে টেস্ট ক্রিকেটে বেশি বল খেলুক, বেশি বল খেলার ওরকম প্লেয়ারে আমরা চিন্তা করতেছিলাম, এবং আমার মনে হয় ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্সের জন্যই ওর অনেকটা ম্যাচিউরড ব্যাটিং করেছে এই ধরনের স্লো ট্র্যাকে। তো দেখা যাক, আশা করি যে আমাদের জন্য খুব সামনের দিকে এই ধরনের আরও কিছু প্লেয়ার পেলে আমাদের টেস্ট ক্রিকেটে আমাদের ভিত্তিটা আরও স্ট্রং হবে। ঝুঁকিটা খুব একটা বড় হয় না, অনেকে 20-25 বাট আউটগুলি তো একটু, আমি বলবো না যে খুব একটা ভালো বলে আউট হয়ে গিয়েছে, বাট আমাদের উইকেটও কিছু থ্রো হয়েছে, তো সেই হিসাবে যেহেতু আমাদের এখন এক্সপিরিয়েন্স দুজন প্লেয়ার এখনও উইকেটে আছে, তো আশা করি কালকে যদি ফার্স্ট সেশনটা আমরা ভালো কাটাতে পারি, একটা রেসপেক্টেবল টোটালে যদি রাখতে পারি, অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখতে পারি। এটা ক্রিকেটে বলা উচিত সেশন বা সেশন ম্যাচ শেষ হোক, তারপর আমাদের তো এক্সপেকটেশন আছে অবশ্যই 400 কাছাকাছি রান করতে পারলে এই ম্যাচে অবশ্যই আমরা চাপে রাখতে পারবো। শেষ চারটা টেস্ট অলমোস্ট 3.5-4 দিন জিম্বাবুয়ে একটা বাদে হয়েছে, এই টেস্ট কি এরকম হচ্ছে, আমরা কি ওই টাইপের উইকেট বা ওই টাইপের প্ল্যানিং নিয়ে খেলছি? ওরকম প্ল্যানই আছে, কিন্তু এখন বলা মুশকিল যে এক প্রথম দিন শেষে যে টেস্ট ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে, তো সেই হিসাবে আপনার 2 দিন না যাওয়া পর্যন্ত বলা মুশকিল। তো সেই হিসাবে মনে করি যে কালকের প্রথম সেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গায় যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, ইনশাআল্লাহ ওয়েস্ট ইন্ডিজকে একটা চাপের মধ্যে রাখতে পারি। 41 সাজানো এবং 4 স্পিনার, স্পেশালিস্ট স্পিনার আছে, প্রথমে আসলে ব্যাট করার যে সুযোগটা আমরা পেয়েছি টসটা কি বড় ভাইটাল ইয়া ছিল কিনা? এটা তো খুবই ভাগ্যবান যে টসে আমরা জিতেছি, অবশ্যই এটা বলবো যে এই ধরনের উইকেটে কিন্তু খেলার জন্য এরকম প্ল্যানে কিন্তু টস উইনটা ভেরি ইম্পর্টেন্ট, তো আমি মনে করি যে ভাগ্য সহায় আছে এই জন্য হয়েছে, এবং এখন আমাদের এফোর্টটা দেখতে হবে আমরা কতটুকু এফোর্ট দিতে পারছি, এবং কারণ ওয়েস্ট ইন্ডিজকে 2 বার আউট করতে হবে, তো সেই হিসাবে আমাদেরও একটা সেকেন্ড ইনিংসে একটা সুযোগ আসতে পারে, এই জন্য ফার্স্ট ইনিংসে যত বেশি রান করতে পারবো ততই আমাদের লাভ হবে। আমার শেষ প্রশ্ন, মাস শুরু করেছে ওয়ান ডে খেলার কথা হচ্ছে, আপনার সাথে এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? ওয়ান ডে তো খেলবে, এখন পর্যন্ত তো আমাদের কাছে কোনো ইয়ে নাই যে মাশরাফি খেলবে না, ওকে নিয়েই তো আমরা প্ল্যান করছি, এবং যেহেতু আমাদের 6 তারিখে একটা প্রস্তুতি ম্যাচ আছে, তো সেখান থেকে আমরা এর আগে আমরা দল ঘোষণা করে দেবো, তো ইনশাআল্লাহ ওকে দেখবেন খেলতে। আমার একটা ছোটো কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে আমরা স্পিন বান্ধব উইকেট তৈরি করছি, সেভাবে আমরা বোলিংয়েটাকে সাজাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের তো সামনে নিউজিল্যান্ড ট্যুর আছে, আমরা আমাদের সামনে বাইরে টেস্ট ক্রিকেট খেলতে হবে, সেখানে তো আমরা হোস্ট থাকবো না, সেক্ষেত্রে আপনার হোম সোয়েলের সাথে হোম অ্যান্ড এভের সাথে কোনোদিন কম্পেয়ার করতে পারবেন না ক্রিকেটে, হোমে এক ধরনের প্ল্যান থাকে, এভেতে আরেক ধরনের প্ল্যান থাকে, আপনাকে তো নিউজিল্যান্ডের প্ল্যানে এখানে থেকে আপনি টিম তৈরি করতে পারবেন না, তো সেই হিসাবে আপনাকে ওইভাবে মাথায় রেখে খেলতে হয়, হোমে আমরা এক ধরনের ক্রিকেট খেলি, এভেতে আরেক ধরনের খেলতে হয়, তো সব ধরনের কথা মাথায় রেখে কিন্তু দলটাকে সাজাতে হবে। থাকে সবসময় হোম সোয়েলে আমরা কীভাবে খেলবো, যে পেস বোলার নিয়ে খেলবো না স্পিনার নিয়ে, ওই প্ল্যানেই কিন্তু ওইভাবে সিদ্ধান্তটা নেওয়া, এটা তেমন কিছু না যে পেস বোলার নিয়ে আপনাকে খেলতেই হবে,
তো যেহেতু একটু সবার কাছে সারপ্রাইজ লেগেছে, নতুন বলের বোলার নাই, ফাস্ট বোলার দিয়ে সবাই স্টার্ট করে, তো সেই সময় যেহেতু প্ল্যান করে রেখেছে যে স্লো ট্র্যাকে খেলবো, সেই জন্যই স্পিনের আধিক্ষণে খেলছে। আটটা প্লেয়ার টিমের তো প্রয়োজনে, আমরা হোমে অনেকগুলো টেস্ট খেলছি এখন এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো টেস্ট খেলাতে অনেক ইঞ্জুরি এসছে, প্লাস কনসিস্টেন্ট প্লেয়ারদের পারফরমেন্স নিয়েও কিন্তু অনেক অ্যানালাইসিস হয়েছে, যার কারণে এর জন্য প্লেয়ারের সুযোগটা বেশি এসছে। তো এটা কোনো ব্যাপার না, কারণ আপনি যদি বেশি ম্যাচ খেলতে থাকেন, টিমের যদি ইঞ্জুরি লিস্টটা বেশি হয়, ওই জায়গায় তো প্লেয়ার আপনাকে দিতেই হবে, তো সেই জন্য কিছু প্লেয়ারকে এখানে দিতে হয়েছে। আপনার এমন কোনো খেলোয়াড় এখন আপনি বলতে পারবেন না যে একটা ম্যাচ খেলে বাইরে চলে গেছে, তো সুতরাং অনেকগুলি প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, যারা স্ট্যাবল আছে ওরা কিন্তু স্ট্যাবলে আছে। আজকে আপনি দেখবেন যে টেস্ট ওয়ান ডে সব কিছু মিলে অনেকগুলি খেলোয়াড়, 80% খেলোয়াড় কিন্তু আজকে 5 থেকে 10 বছর ধরে রিপ্রেজেন্ট করছে, তো সেই হিসাবে আপনি সময়ের কথা চিন্তা করেন, আপনি কতগুলি ম্যাচ ও সুযোগ পেয়েছে এই পর্যন্ত অফ ফর্ম থাকা অবস্থায়, তো সেই হিসাবে এটা বলতে পারেন না যে এক ম্যাচ খেলে একটা খেলোয়াড় চলে গিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে এটা মানতে হবে যে যখন এস্টাবলিশ প্লেয়ার ইঞ্জুরির জন্য বাইরে যায়, ও যখন কামব্যাক করে তখন কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু ভালো খেললে সরাতে হয় ওই জায়গায়। এখন তামিম যদি টিমে যদি ব্যাক করে কিন্তু একটা প্লেয়ারকে সরতেই হবে ওর জায়গায়, কারণ ও আমাদের এস্টাবলিশ প্লেয়ার, এটা কিন্তু একটা সিস্টেম ক্রিকেটের, তো এই সিস্টেমের বাইরে তো আপনি যেতে পারবেন না। খুবই ভালো, ট্রিভেন্ডাস ব্যাটিং করেছে, স্পেশালি যে ডেভুয়েন সাদমান, তো ট্রিভেন্ডাস এফোর্ট, এবং স্পেশালি আমরা যেটা চাচ্ছিলাম যে টেস্ট ক্রিকেটে বেশি বল খেলুক, বেশি বল খেলার ওরকম প্লেয়ারে আমরা চিন্তা করতেছিলাম, এবং আমার মনে হয় ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্সের জন্যই ওর অনেকটা ম্যাচিউরড ব্যাটিং করেছে এই ধরনের স্লো ট্র্যাকে, তো দেখা যাক, আশা করি যে আমাদের জন্য খুব সামনের দিকে এই ধরনের আরও কিছু প্লেয়ার পেলে আমাদের টেস্ট ক্রিকেটে আমাদের ভিত্তিটা আরও স্ট্রং হবে। জুটিটা খুব একটা বড় হয় না, অনেকে 20-25, 18 বাট আউটগুলি তো একটু আমি বলবো না যে খুব একটা ভালো বলে আউট হয়ে গিয়েছে, বাট আমাদের উইকেটও কিছু থ্রো হয়েছে, তো সেই হিসাবে যেহেতু আমাদের এখন এক্সপিরিয়েন্স দুজন প্লেয়ার এখনও উইকেটে আছে, তো আশা করি কালকে যদি ফার্স্ট সেশনটা আমরা ভালো কাটাতে পারি, একটা রেসপেক্টেবল টোটালে যদি রাখতে পারি, অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখতে পারি। এটা ক্রিকেটে বলা উচিত সেশন বা সেশন ম্যাচ শেষ হোক, তারপর আমাদের তো এক্সপেকটেশন আছে অবশ্যই 400 কাছাকাছি রান করতে পারলে এই ম্যাচে অবশ্যই আমরা চাপে রাখতে পারবো। শেষ চারটা টেস্ট অলমোস্ট 3.5-4 দিন জিম্বাবুয়ে একটা বাদে হয়েছে, এই টেস্ট কি এরকম হচ্ছে, আমরা কি ওই টাইপের উইকেট বা ওই টাইপের প্ল্যানিং নিয়ে খেলছি? ওরকম প্ল্যানই আছে, কিন্তু এখন বলা মুশকিল যে এক প্রথম দিন শেষে যে টেস্ট ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে, তো সেই হিসাবে আপনার 2 দিন না যাওয়া পর্যন্ত বলা মুশকিল, তো সেই হিসাবে আমরা মনে করি যে কালকের প্রথম সেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গায় যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি ইনশাআল্লাহ ওয়েস্ট ইন্ডিজকে একটা চাপের মধ্যে রাখতে পারি। 41 সাজানো এবং 4 স্পিনার স্পেশালিস্ট স্পিনার আছে, প্রথমে আসলে ব্যাট করার যে সুযোগটা আমরা পেয়েছি টসটা কি বড় ভাইটাল ইয়া ছিল কিনা? এটা তো খুবই ভাগ্যবান যে টসে আমরা জিতেছি, অবশ্যই এটা বলবো যে এই ধরনের উইকেটে কিন্তু খেলার জন্য এরকম প্ল্যানে কিন্তু টস উইনটা ভেরি ইম্পর্টেন্ট, তো আমি মনে করি যে ভাগ্য সহায় আছে এই জন্য হয়েছে, এবং এখন আমাদের এফোর্টটা দেখতে হবে আমরা কতটুকু এফোর্ট দিতে পারছি, এবং কারণ ওয়েস্ট ইন্ডিজকে 2 বার আউট করতে হবে, তো সেই হিসাবে আমাদেরও একটা সেকেন্ড ইনিংসে একটা সুযোগ আসতে পারে, এই জন্য ফার্স্ট ইনিংসে যত বেশি রান করতে পারবো ততই আমাদের লাভ হবে। ওয়ান ডে তো খেলবে, এখন পর্যন্ত তো আমাদের কাছে কোনো ইয়ে নাই যে মাশরাফি খেলবে না, ওকে নিয়েই তো আমরা প্ল্যান করছি, এবং যেহেতু আমাদের 6 তারিখে একটা প্রস্তুতি ম্যাচ আছে, তো সেখান থেকে আমরা এর আগে আমরা দল ঘোষণা করে দেবো, তো ইনশাআল্লাহ ওকে দেখবেন খেলতে। আমার একটা ছোট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে আমরা স্পিন বান্ধব উইকেট তৈরি করছি, সেভাবে আমরা বোলিং অ্যাটাক সাজাচ্ছি, সেটা আমাদের তো সামনে নিউজিল্যান্ড ট্যুর আছে, আমরা আমাদের সামনে বাইরে টেস্ট ক্রিকেট খেলতে হবে, সেখানে তো আমরা হোস্ট থাকবো না, আপনার হোম সোয়েলের সাথে হোম অ্যান্ড এভের সাথে কোনোদিন কম্পেয়ার করতে পারবেন না ক্রিকেটে, হোমে এক ধরনের প্ল্যান থাকে, এভেতে আরেক ধরনের প্ল্যান থাকে, আপনাকে তো নিউজিল্যান্ডের প্ল্যানে এখানে থেকে আপনি টিম তৈরি করতে পারবেন না, তো সেই হিসাবে আপনাকে ওইভাবে মাথায় রেখে খেলতে হয়, হোমে আমরা এক ধরনের ক্রিকেট খেলি, এভেতে আরেক ধরনের খেলতে হয়, তো সব ধরনের কথা মাথায় রেখে কিন্তু দলটাকে সাজাতে হবে। থাকে সবসময় হোম সোয়েলে আমরা কীভাবে খেলবো, পেস বোলার নিয়ে খেলবো না স্পিনার নিয়ে, ওই প্ল্যানেই কিন্তু ওইভাবে সিদ্ধান্তটা নেওয়া, এটা তেমন কিছু না যে পেস বোলার নিয়ে আপনাকে খেলতেই হবে, তো যেহেতু একটু সবার কাছে সারপ্রাইজ লেগেছে, নতুন বলের বোলার নাই, ফাস্ট বোলার দিয়ে সবাই স্টার্ট করে, তো সেই সময় যেহেতু প্ল্যান করে রেখেছে যে স্লো ট্র্যাকে খেলবো, সেই জন্যই স্পিনের আধিক্যে খেলছে।
নানু ভাই, এই বছরে আটজন খেলোয়াড় অভিষেকে যে টেস্ট, এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটার আপনার বিশ্লেষণ? আটটা প্লেয়ার টিমের তো প্রয়োজনে, আমরা হোমে অনেকগুলো টেস্ট খেলছি এখন এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো টেস্ট খেলাতে অনেক ইঞ্জুরি এসছে, প্লাস কনসিস্টেন্ট প্লেয়ারদের পারফরমেন্স নিয়েও কিন্তু অনেক অ্যানালাইসিস হয়েছে, যার কারণে এর জন্য প্লেয়ারের সুযোগটা বেশি এসছে। তো এটা কোনো ব্যাপার না, কারণ আপনি যদি বেশি ম্যাচ খেলতে থাকেন, টিমের যদি ইঞ্জুরির লিস্টটা বেশি হয়, ওই জায়গায় তো প্লেয়ার আপনাকে দিতেই হবে, তো সেই জন্য কিছু প্লেয়ারকে এখানে দিতে হয়েছে। একটা হলো সুযোগ আবার টিমের বাইরে যাওয়া, খেলোয়াড়দের জন্য চাপ তৈরি হয়েছে।